সোর এই চেহারাটার দিকে তাকান, মানে সোর যে কেমন হইতে পারে এইটার দিকে তাকান। এটা যে বিসি আছে না ভাই, বিসি ওই বিসি দুইটা যদি দরজার সিফাই রাইকে টাইট দেওয়া যায়, ওর মুখ থেকে আরো অনেক গোপন তথ্য বাইরে আসবে। আমি যখন নুরুল হক নুরকে জিজ্ঞাসা করলাম যে আপনি মেহেদি সাফাদের সঙ্গে বৈঠক করেছেন কিনা, এবং তাকে বললাম যে আপনার এই বৈঠকের কারণে আমাদের দীর্ঘদিন ধরেই আমার তৃণমূলে কাজ করতে সমস্যা হচ্ছে, মানে তিনি আগেই ঠিক পেয়েছে যে বিপিন উড়কে যখন তিনি জিজ্ঞাসা করছেন তিনি মেহেদি সাফাদির সাথে দেখা করছেন কিনা বিপিন উড়কে, তখন মানে বিপিনুরের মানে দেখা করাটা তিনি বুঝতে পারছেন, সেটাই কিন্তু বললেন যে আমাদের সমস্যা হচ্ছে আপনার এই দেখা করার ফলে। এখান থেকে আবার একটু শুনুন, বললাম যে আপনার এই বৈঠকের কারণে, বৈঠকের কারণে, তার মানে তিনি নিশ্চিত হয়ে গেছেন। তো এই বক্তব্যটা আজকের, মানে মানুষ কত বড় চোর হইতে পারে, এই চোর এই চেহারাটার দিকে তাকান, মানে চোর যে কেমন হইতে পারে এইটার দিকে তাকান। এটা যে বিসি আছে না ভাই, বিসি ওই বিসি দুইটা যদি দরজার সিফাই রাইকে টাইট দেওয়া যায়, ওর মুখ থেকে আরও অনেক গোপন তথ্য বাইরে আসবে। এই মানে এরা কী বলবেন আপনি, এর কী বলে গালি দেবেন সে শব্দটা আমার জানা নাই। এই বেটার কথা শুই না, অনেকেই অনেকে গালি গালাজ করছেন এবং বলছেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে যখন বিপি নুরের দলের লোকের সাথে ছিল, আবার যখন বিপি নুরের সাথে থাকার পরও যখন তিনি আসলে কোনোরকম পথ পাচ্ছিল না, তিনি আসলে যে হেডামটা চাইছিলেন, যে চেয়ারটা চাইছিলেন, সেটা যখন বিপি নুর তাকে অযোগ্য মনে করছেন, তখনই বিপি নুরের বিরুদ্ধে বলা শুরু করছে। ঠিক তার আরও কিছু তথ্য আমরা একটু এখান থেকে যে কথাটা বললাম ইন্ডিয়ান সাফাদির সাথে যে কথা হয়েছে সেই কথাটার ফলে তিনি নাকি অনেক ফেস কর সমস্যা ফেস করতেছেন। অথচ তিনি কিন্তু একেবারে অস্বীকার গেছেন যে বিপি নুরুল হক নূর, হ্যাঁ এখানে লিখছেন ভালো না বুঝলাম, আজ ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলল বিপিনুর দুবাই কাতার ভারত ইসরায়েলের রাষ্ট্রদূতের সাথে তিন দফায় বৈঠক করেছেন। আমার প্রশ্ন, বিপিনুরের কি ভারতীয় ভিসা আছে, মানে ভারতীয় ভিসা নাই, বিপিনুরের পক্ষে কীভাবে সাফাই গাইতেছে? বিপিনুরের পাসপোর্ট দেখলাম আমরা, সেখানে কোনো ভারতীয় ভিসা বা এরাইবাল সিল দেখলাম না। তাহলে এই মিথ্যা অভিযোগ এর কারণ কী? তিনি মানে বিপিনুরের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগ করা হয়েছে এইটা তিনি দাবি করতেছেন। অথচ এইখানের বক্তব্যে দেখেন তিনি বলতেছে যে আপনি যে মিটিং করছেন, এই মিটিং এর যে আপনি মেহেদি সাফাদের সঙ্গে বৈঠক করেছেন কিনা, এবং তাকে বললাম যে আপনার এই বৈঠকের কারণে আমাদের দীর্ঘদিন ধরেই আমার তৃণমূলে কাজ করতে সমস্যা হচ্ছে, এবং কাজ করতে গেলেই তৃণমূলে কাজ করতে সমস্যা হচ্ছে আপনার বৈঠকের ফলে। তার মানে তিনি বৈঠকের বিষয়টা আগেই জানতেন, তারপরে ফেসবুকে বিপিনুরের বিপক্ষ মানে পক্ষেই কথা বলতে গিয়ে বলছেন যে মানে বিপিনুর কোনোভাবেই সেখানে মেহেদি সাফাদির সাথে দেখা করে না, এই স্ট্যাটাসটা কিন্তু আপনারা এখানে সুন্দর করেই দেখছেন। তো তুমি যদি এতই ভালো হও যে বিপিনুরের ফল্ট দেখে বা মানে তার খারাপ দিক দেখে তুমি দল থেকে বাইরে আসছো, তাহলে এই ফল্ট তো অনেক আগে জানতা, তাহলে তখন তুমি মানুষের সামনে কেন সেই সত্য কথাটা বললা না? এখন দল থেকে বের হয়ে আসা বিপিনুরের ফাঁসি চাই, বিপিনুর যে মানে মানুষের কাছ থেকে বিদেশ থেকে টাকা আনে এইটা বাংলাদেশের আইন দিয়া তাকে বিচার করা হোক বিপিনুরকে, এই এইটা বলতেছে কেন? এই শেষরা সোরটায়, তো এই শেষরা সোর যখন বিপিনুরের কাছে ছিল, মজার বিষয় হচ্ছে তখন তিনি এই বাংলাদেশের সংবিধানকে কালো আইন বলছে, মানে বিচারহীন ব্যবস্থা বলছে। তো তোমার এই কালো আইনটা এখন কিভাবে, কালো আইন দিয়ে বিপিনুরকে তুমি বিচার করবা, এটা আমার প্রশ্ন। যে কালো আইনটা কি এখন সাদা হয়ে গেল নাকি, না এটা এখনও কালো আছে? মানে বিপিনুর তোমাকে পদ কেন দেয় না, চেয়ার কেন দেয় না, এই জন্য তার বিরুদ্ধে বলতে হবে, সেটাই তোমার কর্তব্য। আরও কর্তব্য শুনে নাকি আসছে, ইসরায়েলের দালাল আসছে, রয়ের এজেন্ট আসছে, এগুলো শুনতে হচ্ছে, আমরা আমাদের তৃণমূল প্রবলেম ফেস করছে। অন্তত পক্ষে এ শুনে নেয়, কারণ এ তো বিশ্বাসই করে না যে বিপিনুর কোনোভাবে মুসাদ মানে সেই মেহেদি সাফাদির সাথে দেখা করছে, এটা তো সে বিশ্বাসই করে না, এটা তার ফেসবুকে তিনি স্ট্যাটাসের মাধ্যমে প্রমাণ করছে। তো এরপর তো আমি তাকে বললাম যে এই বিষয়ে আপনার বক্তব্য কী, তখন উনি সঙ্গে সঙ্গে রেগে গেলেন যে মানে আমাকে অনেকটা গালাগালি করলেন যে আমি জুতা দিয়ে বাড়ি দাও ছিল কেন তাই আমি জানি না, রিপোর্ট করতেছি হয়তো এটা এই বাইরে গিয়ে ফাঁস করে দেব সেই জন্য। তো স্টেটমেন্ট যদি থাকতো বিপিনুর সেখানে মানুষের সাথে দেখা করছে সেইটার স্টেটমেন্ট যদি তোমার কাছে থাকতো, তাহলে তুমি কি এখনই ফাঁস করতা? বিপিনুরের খাইয়া বিপিনুরের দলে তোমার মানে থাইকা তোমার মানুষ চিনছে, তুমি জানো যে কটা আম বিক্রি করো, এই যে ফেসবুকে যে কটা আম বিক্রি করো, এই যে আম কটা যে বিক্রি করো, এই আম কটা বিক্রি করো, এটা বিপিনুরের দলের থাইকা ভালো ভালো বক্তব্য দিয়ে, সরকার বিরোধী বক্তব্য দিয়ে মানুষের জনপ্রিয়তা অর্জন করেন, তাকে কাছে আম বিক্রি করো, এটা বিপিনুরের অবদান, কিন্তু তুমি এটা অস্বীকার করলে হবে না। তো এই আরও কয়েকটা ভিডিও আছে, আসলে এর চরিত্র কেমন, এটা আসলে রাশেদ ভাই তার সহযোদ্ধা মানে সহপাঠী
তিনি যার সাথে সবসময় চলাফেরা করছেন তিনি আসলে স্পষ্ট করছেন যে এই তারেক আসলে কেমন লোক। ঢুকতাম সে মাঝে মাঝে চেয়ারে বসে থাকলে আমাকে কখনো চেয়ারটা পর্যন্ত ছাড়ে নাই, এবং রাষ্ট্রপৃষ্ঠে এমন ভাবে লেগে থাকতো যে মানে নুরুল হক নুরের সে একমাত্র প্রিয়জন একমাত্র আস্থাভাজন আর আমরা সবাই খন্দকার। আমি দেখেছি মানে বিপিনুরের উচিত ছিল যে নিজে যে সদস্য সচিবটা হয়েছে এইটা সাইডে দিয়ে, এই পদটা সাইডে দিয়া সেখানে তারেককে বসানো যে ভাই নে তুই অনেক আমার দেখাশোনা করছো এই পদ পাওয়ার যোগ্য তুই, তুই রাজনীতি কর আমরা চলে যাই। তখন প্রেস ক্লাবের সামনে বক্তব্য দিত, একটু মাথাটা দেখাবে যাতে মিডিয়াতে আসে, এই নুরুল হক নুরের জোর করে ধাক্কা ফাক্কা দিয়ে তার পিছনে দাঁড়ানোর চেষ্টা করে। দেখেন নুরুল হক নুরকে মানুষ দেখবে তার পাশে থাকলে ওরও চেনবে আর ওর এই যে আমের ব্যবসাটা খুব সুন্দরভাবে চলবে, ঠিক আছে, এইটাই হচ্ছে তার আসল উদ্দেশ্য। তারেক রহমান কোটা সংস্কার আন্দোলনের সময়, আমি জানি আমার এই বক্তব্য আপনি প্রকাশ করবেন কিনা, কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি চার দিন গুম ছিলেন কোথায় যেন, এরপর হঠাৎ করে গুম থেকে ফিরে আসে, এসে বললেন যে আপনারা প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখেন, হ্যাঁ আপনারা আন্দোলন আপনারা আন্দোলন করেন না, তিনি এইভাবে সরকারের পক্ষ অবলম্বন করেছিলেন সেই সময়। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলন থেকে কিন্তু এই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছিল, সেই শুরুতেই এই আমাদের তারেক সাহেব যখন তিনি উদাও হয়ে গেছিলেন গায়েব হয়ে গেছিলেন তার মানে কেন কেন তাকে গায়েব করা হলো এটা নিয়ে কিন্তু বিপি নূর এবং তার সাংগঠনিক যে সমস্ত নেতাকর্মীরা তারা কিন্তু তখন অভিযোগ জানিয়েছে প্রতিবাদ করছে, তার গুম কেন হইলো তাকে মানে হাজির করা হোক তাকে আমরা ফিরে পেতে চাই, তার মুক্তির জন্য তারা মিটিং মিছিল করলো, তিনি গুম থেকে অর্থাৎ তিনি হঠাৎই মানুষের সামনে চলে আসলেন, কোথা থেকে আসলেন সে বিষয়টি স্পষ্ট করলেন না, মানুষের সামনে এসে বলতেছেন যে আপনার সরকারের উপর আস্থা রাখেন, হ্যাঁ মানে বিপি নূরের আইসে বিপি নূরের বিরোধিতা কিন্তু তখন থেকে শুরু করছিল। আমরা দেখেছি যে আমি এক নং যুগ্ম হবে, আমাদের মিটিংগুলোতে আমাকে যখন সবাই বলতো যে রাজা ভাই যেহেতু বিদেশে আছে তাহলে রাশেদ ভাই সভাপতিত্ব করুক, সবাই মেনে নেয় সে মানে না, সে হট্টগোল শুরু করে, মানে তার চেহারাটা দরকার সেটা কেন এই আমাদের রাশেদ ভাই পাবে, সেটা চেইন অফ কমান্ডের কথা বলে আমি এক নং যুগ্ম হব, যখন আমি এই অফিসে ঢুকতাম সে মাঝে মাঝখানে চেয়ারে বসে থাকলে আমাকে কখনো চেয়ারটা পর্যন্ত ছাড়ে নাই, কারণ তার চেয়ারে মানে ছবিটা তো মানে ফন্টে যারা থাকে তাকেই ছবি উঠতে আমব্যস্ত সুবিধা হবে এটাই। তো এখানে রাশেদ ভাই যে কথাগুলো বলছে এগুলো যদি আপনার পুরো ভিডিও লিঙ্ক লাগে আমাকে ইনবক্স করেন, এই চোরটাকে নিয়ে অনেক কথাই আছে, মানে চোরের চোখের দিক তাকাইলি মানে বলে দেওয়া যায় যে চোর। তো যাই হোক, বিপি নূর আসলে ভালো না খারাপ সেটা আপনারা বিবেচনা করবেন, কিন্তু বিপি নূরের দলে থাকা অবস্থায় যে কথাগুলো বলছিল সে কথাগুলোয় আমরা এনাদেরকে চিনিছি, এনাদের উপর আস্থা করছি, এখন যে আম কেনার সময় টাকা যে অগ্রিম পাঠাই দেয় এটা বিপিনুরের দলে থাকার কারণে আমরা সেই বিশ্বাসটা করেছিলাম। বিপিনুরকে আমাদের ভালো লাগে এই জন্য কারণ বিপিনুর অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে প্রতিবাদ করে, বিপিনুর কী দল করে তার উদ্দেশ্য কী তিনি আমাদের দেশের সাথে কীরকম ষড়যন্ত্র করছেন ওইটা আমাদের দেখার বিষয় ছিল না আর আমরা ওটা জানতামও না, তো যখন জানতাম না তখন আমরা বিপিনুর শুধু এই জন্য ভালোবাসতাম তিনি অন্যায়ের প্রতিবাদ করতেন তার দলে। আমি জানি না যে সত্যিকার বিপিনুর যদি রাজনীতি করে রাজভোট করে আমার ভোটটা বিপিনুর পাবে কিনা, তারপরও এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ এই যে অরিজিনাল স্যাসরাসোর এদেরকে মানুষের সামনে পরিচয় করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ভিডিওটা শেয়ার করে দেবেন, নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানাবেন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।